মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। টুম্পার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে 8:14। তো আমি খুব সকাল সকাল উঠে গেছি, আজকে আরও সকালে উঠেছি, আজকে 6:30-6টার মধ্যে উঠে গেছি। আর সকালের কাজও আমার হয়ে গেছে, করে নিয়েছি, সব বাসি কাজ করে নিয়েছি। আর মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, এই দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো মেয়ে ঘুমোক, আধ ঘন্টা পর আমি মেয়েকে তুলবো। তো আজকে তোমাদেরকে আমি আমার বাড়ির চারপাশের পরিবেশটা দেখাবো, কত সুন্দর দেখবে, আমার খুব ভালো লাগে। তো চলো সকালের পরিবেশটা একবার দেখে না কীরকম সকালে। আজকে রোদ উঠবো উঠবো করছে, এখনও ওঠেনি। তো চলো ব্যাক সাইড ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো। তো দেখো এখনও রোদ ওঠেনি, উঠবো উঠবো করছে, একবার মনে হলো উঠলো, তা কিন্তু রোদ ওঠেনি। এই যে ওয়েদার খুব খারাপ। তো চলো ওইদিকে যাই, আমি কাপড় কেচে মেলে দিয়েছি, সার্পো কেচে। এই যে আমাদের উপরে ঘর হচ্ছে, ইঁটগুলো রাখা আছে, সার্পো কেচে মেলে দিয়েছি। জামা কাপড় নোংরা হয়েছিল, কতদিন রাখবো বলো। তো এই দেখো সে আমার বেগুন গাছ, দুটো তো খেয়ে নিয়েছে বলে দিয়েছি, বেগুন গাছ আর লঙ্কা গাছ। লঙ্কা হয়েছে, বড় বড়ই হয়েছে। এই দেখো একটা লঙ্কা, আর এই ভেতরে আছে 3-4টে হয়েছে। তো ওখানে আমাদের একটা ফাঁকা জায়গা পড়ে আছে, ওই দূরে কাজ চলছে। এই দেখো কচুর, এটা বাইরের আমাদের একটা টয়লেট, এই যে রান্নাঘরে জানালা যেখানে আমি দাঁড়িয়ে রান্না করি। তো চলো এইটা রাস্তা একটা, এইদিকে একটা রাস্তা, এটা ড্রেন, ড্রেনটা খুব বাজে নোংরা হয়ে আছে। এই একটা রাস্তা আর ওই দিকে একটা রাস্তা, আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে আছে। চলো এইদিকে, এটা ব্যাক সাইড, এটা আমার বরের সাইকেল। এই যে এইদিকে একটা রাস্তা বেরোনোর, এই একটা। এই যে কচুর গাছ এদিকে, এই বাড়িটা নতুন হলো, খুব সুন্দর লাগছে, কালার হয়েছে, রং করেছে। এই দেখো আমার বাড়ির পিছনটা, এটা এটা একটা জানালা। এই দেখো আমার গাছ লাগিয়েছি, পেঁপে গাছটা, এই যে দুগু করছে, হবে মনে হচ্ছে। আর এই যে পাতা বাহার গাছগুলো, আর লঙ্কার গাছ তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, এই যে লঙ্কার গাছগুলো একটু একটু বড় হয়েছে, এটা বেশ বড় হয়েছে, আর এটা একটা হয়েছে, হবে, কবে যে লঙ্কা হবে তার নেই ঠিক। এটা একটা ফুল গাছ, এই যে ওই গাছগুলো সব কী অবস্থা দেখো। এখানে কাকিমা পেয়ারা গাছ, ফুল গাছ সব। এই দেখো আমার নারকেল গাছ, নারকেল দেখতে পাচ্ছ তোমরা, নারকেল হয়েছে। এই বাড়িতে কাজ চলছে, চলো ঠিক গালিগালাজ করছে। এই ছাদে আসছি আমি, ছাদে এলাম, ছাদে আমাদের উপরে ঘর হচ্ছে, এই যে চলো অনেক দুপুর হয়ে গেছে, আসতে বাবু। এই যে আমার মেয়ে, পিছু পিছু লেজ একটা আমার, এ বাবা কি অবস্থা, জুতো পরে নাও। ছাদে এই যে 3টে রুম হচ্ছে, আমাদের জন্য না, ভাড়া দেওয়ার জন্য, আমরা নিচেই থাকবো, ওপরে থাকবো না। তো তোমাদেরকে ব্যাক সাইড ক্যামেরা করে আমি আরও একবার দেখাবো ওপর থেকে পরিবেশটা কীরকম লাগে। তো চলো, তো আমি এখন একতলার ছাদে আছি। এই দেখো কত সুন্দর সুন্দর বড় বড় পাকা বাড়ি। এই সেই কচুর বনটা, কচুর গাছ, আর সেই নতুন পাকা বাড়িটা আবার, এই যে। আর আমার ছাদে উঠলেই নারকেল পড়া হবে, এই যে, আর একটু গেলেই নারকেলগুলো, এই যে এইটা আমাদের ট্যাঙ্ক জলের,
এই যে একটা এই একটা রুম, দেখো এটা তো দেখেই তো সাইডে রাস্তা। হ্যাঁ বাবা, আমার মেয়ে কিরকম সেজেছে দেখো। বাবা মুখটা একবার দেখা তো, হনু মুখটা একবার দেখাও তো, দেখি মুখটা তোলো, এই পিছনটা না মুখটা। এটা রাস্তা গলি, এদিকে আসো এদিকে আসো, রাস্তার দিকে আসো, রাস্তার দিকে। ওই যে পুকুর আছে ওখানে একটা, ওই যে দূরে পুকুর আছে দেখতে পাচ্ছ না কি জানি না, কিন্তু ওই দূরে যে মানুষগুলো কাজ করছে ওখানে একটা পুকুর আছে, ওই দিকে রাস্তা, ওই যে। আর এই দেখো জামা কাপড় একদম শুকায়নি, সব মেলা আছে, রোদ্দুরি নেই। এই যে তোমাদেরকেও দেখেছি এই রাস্তাটা, ওই দিকে চলে যাচ্ছে আমার বাড়ির রাস্তাটা, ওই দিকে একটা চলে যাচ্ছে। তো চারপাশে ঘুরে দেখালাম আমি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে, আমার তো ভালোই লাগে। আর এখন শোবো ঘুমোবো, কারণ খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, আর দুপুরও হয়ে গেছে। তো ভিডিওটা আর বাড়াবো না, যদি ভালো লাগে প্লিজ আবার বলছি একটা লাইক করে দিও, একটা শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো তোমরা। এই যে আমার মেয়ে, টাটা করে দাও, কই তুমি বলো, সবাই খুব ভালো থেকো তোমরা।